দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনকার নিয়মিত আয়োজন লিটল টাটা বিজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। আর আজকে আমরা আমাদের যে ঘটনাবলীর প্রবাহে, আসলে সামনে যেহেতু বাজেট আসছে, তাই বাজেটে আসলে আমরা খাত ভিত্তিক আলোচনা করছি এবং সেই হিসেবে আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি বস্ত্র খাতে বাজেটে কি থাকবে, বস্ত্র খাতের জন্য বাজেটে কি ধরনের সুযোগ সুবিধাগুলো থাকা উচিত বা কোন জায়গায় এখনো কাজ করার আছে, এই বিষয় নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে আমাদের আজকে বিষয় বাজেটে বস্ত্র খাত, আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি আছেন। দর্শক, শুরুতে আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার একবারে পাশে আছেন মোহাম্মদ আলী খোকন, সভাপতি বিটিএমএ, এবং তার পাশে আছেন সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ওয়েল ফুড গ্রুপ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যেটা বলছিলাম, আপনারা শুনছেন যে আমরা আসলে আজকে বাজেটে বস্ত্র খাতের কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বা বস্ত্র খাত নিয়ে কি থাকা উচিত, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি যে আপনারা এনবিআরএ কিছুদিন আগে আপনারা প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন, অংশ নিয়ে আপনারা দাবি করেছিলেন যে তৈরি পোশাক খাতের মতো আপনাদের বস্ত্র খাতেও যেন একই ধরনের রপ্তানিতে একই ধরনের কর্পোরেট কর হারের ব্যবস্থা করা হয়। তো সেই বিষয়টাতে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ নাজিয়া আপনাকে। যে আপনি জানেন বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশন, এটা একটা প্রাইমারি টেক্সটাইলের সংগঠন, যারা আমরা একেবারে প্রাইমারি কাঁচামাল, যেটা তুলা থেকে সুতো, সুতো থেকে কাপড়, কাপড় থেকে ডাইং, ফিনিশিং, প্রসেসিং করে থাকি। তার অর্থ একটি আরএমজি যে কাপড়টা বানাচ্ছে তার কিন্তু মূল পেছনে যে শক্তি সেটা হলো আমরা। আপনি দেখেন যে বাংলাদেশে গত ডিসেম্বর মাসে যদি আপনি হিসাব করেন $32 বিলিয়ন যে আরএমজি সেক্টর কিন্তু টোটাল এক্সপোর্টের পরিমাণ অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এবং এনবিআর এর, এই $32 বিলিয়নের মধ্যে আমাদের সেক্টর কিন্তু সাপোর্ট দিয়েছে প্রায় $16.5-17 বিলিয়ন। এই যে আমার পাশে ইসলাম ভাই বসে আছে, যদি আপনাকে ওয়েল ফুড বলছেন, উনি ওয়েল থ্রেড, উনি কিন্তু বেসিক্যালি টেক্সটাইলের লোক, টেক্সটাইলের মানুষ। উনি যে থ্রেড সুতাটা বানায় জিজ্ঞাসা করেন, এই সুতাটা উনি বানানোর আগে সুতাটা কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা দিয়ে কিন্তু এই সুতাটা ইম্পোর্ট হয়ে আসছে। এবং ওয়েল থ্রেড বাংলাদেশে কয়েকটা থ্রেডিং ইন্ডাস্ট্রির কারণে এখন কিন্তু বাংলাদেশে কোনো থ্রেডিং ইয়ান আর ইম্পোর্ট হয় না, এটা উনি এক্সপোর্ট করছে বরং। তাহলে আপনি দেখেন যে এই যে সেলাই, যে পোশাক শিল্পের যে সেলাই করে যে সুতাটা, সেটাও কিন্তু আমাদের স্থানীয় সুতা। তার র মেটেরিয়ালস কি, একমাত্র হলো তুলো। তা আমরা একটা জিনিস, আপনি আমি যদি ছোট্ট আলোচনা করি, আমরা বিজিএমএকে বাদ দিলাম, বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটের পরিমাণ কত এটা আপনারা অনেকেই এই তথ্যটা জানেন না। আমি গত পরশুদিন একটা মিটিং করেছি প্রান্তিক লেভেলের 11টা সংগঠন সারা বাংলাদেশের, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, তারপরে তামাই, বেলকুচি, এদিকের এদিকের আপনি 2500, নারায়ণগঞ্জ, মাধবদি, লস্করদি, আপনার নরসিংদী, সব সকল অঞ্চলের, তার ইসলামপুর, সব আমরা তাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট করছি। সেই রিপোর্টে দেখা যায় বাংলাদেশের ডোমেস্টিক মার্কেট আনুমানিক 7 বিলিয়ন মিটার। এই 7 বিলিয়ন মিটারের আমরা যদি 100 টাকা গজ যদি কাপড়ের মূল্য ধরেন, তাহলে কিন্তু এই মার্কেটটা $9 বিলিয়নের কাছাকাছি। কিন্তু অনুমান হচ্ছে শুধু আমাদের লোকাল মার্কেট, আমি আলোচনা করি লোকাল মার্কেট, যদি $11 বিলিয়ন মার্কেট হয়, এর ভিতরে একমাত্র 60% ভ্যালুডেশন, বাকি 30% আমরা অনলি ফর তুলা নিই, বাকি সব নিজস্ব। আপনি যে শাড়ি পরছেন, এই শাড়ি কিন্তু আমাদের লোকাল প্রোডাক্ট, এটা টাঙ্গাইলের শাড়ি, এই সুতোগুলি কিন্তু আমাদের লোকালি প্রোডাক্ট হচ্ছে। আজকে যে আমাদের দেশে যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে 8 কোটি কিন্তু মহিলা, এই মহিলাদের যত শাড়ি একসময় ইন্ডিয়া থেকে আসতো, এখন তো ইন্ডিয়ান আমাদের সাথে প্রতিযোগিতা পারছে না, জিরো হয়ে গেছে। আপনাদের আজকে 3 পিস বলেন, কাপড় বলেন, যত কিছু বাংলাদেশ আমরা প্রস্তুত, রেডি, কিন্তু এই বাজারটাকে নষ্ট করছে কারা, নষ্ট করছে হলো মিস ডিক্লারেশনে কাপড় এনে, ট্যাক্স ফাঁকি দিয়ে যারা কাপড় আনছে, এটা কিন্তু রাষ্ট্রের একটা, যে রাষ্ট্রের শিল্পের জন্য। সেক্ষেত্রে তো আপনারা রপ্তানিকারকদেরকেই তাহলে জবাবদিহিতার আওতায় আসতে হবে, না এই রপ্তানিকারক ছাড়াও অন্য ভাব পথে আসছে যারা বন সুবিধায় আনছে, বন সুবিধা, স্যার 3 পিস কি বন সুবিধা আছে? আপনি বলছেন যে চোরাই পথে যেগুলো আসছে কাপড় আছে, সেটা সরকার যেমন রাজস্ব আর আছে, স্থানীয় শিল্পগুলি বন্ধ হচ্ছে। আর আমরা যেটা বিটিএম এর ব্যাপারে আপনি যেটা আলোচনা করছেন, এই জন্য আমরা বলছি এই প্রাইমারি টেক্সটাইল যদি বেঁচে না থাকে, তাহলে আমরা এই $17 বিলিয়ন যদি সাপোর্ট না দিতাম, তাহলে এই গার্মেন্টসের কিন্তু আরও $17 বিলিয়ন বাইরে চলে যেত। এই $17 বিলিয়ন থেকে আমাদের ভ্যালুডেশন আপ টু 65%, এখানে আমাদের সেভ করতে পারি আমরা $11 বিলিয়ন ভ্যালুডেশন করতে, $10-11 বিলিয়ন আমাদের কিন্তু ভ্যালুডেশন। সুতরাং আমরা মনে করি প্রাইমারি টেক্সটাইল খাত যদি বেঁচে থাকে, তাহলে আরএমজি বাঁচবে, কারণ আগামী দিনের বড় বড় বায়ার ক্রেতারা তার লিড সময় কমিয়ে আনছে এবং তারা কোয়ালিটির মাল চাচ্ছে। বাংলাদেশে এখন অনেক কোয়ালিটির স্পিনিং মিল, উইভিং মিল এবং ডাইং প্রসেসিং মিল আছে, যা আমাদের পার্শ্ববর্তী এবং চায়নার থেকে উন্নত মানের মেশিন দিচ্ছে। তবে আমি এই কথা আপনাকে হলফ করে চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর এমন কোনো ব্র্যান্ড নাই, মেশিনারিজ,
বাংলাদেশে নেই। যদি কেউ আমাকে বলে বিটিএম এর সভাপতি হিসেবে, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনার ফ্যাক্টরিতে উনি ওয়েল থ্রেড বানাচ্ছে, ওনার টেকনোলজি আমি জানি, ওনার ফ্যাক্টরি রোবটিক মেশিন, অল রোবটিক মেশিন, আমারও রোবটিক মেশিন, প্রসেসিং মেশিন বলবেন, এমন কোন ইউরোপের ব্র্যান্ড মেশিন নেই যেটা হচ্ছে না, তাহলে আমরা পিছিয়ে আছি কেন? আমরা পলিসিগত সাপোর্টের কারণে, কারণ আমরা চাচ্ছি সরকারের সদিচ্ছা আছে। বর্তমান যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন বিগত 10 বছরে দেশটাকে কোথায় নিয়ে গেছেন। উনি যখন ক্ষমতা নেন তখন দেশের বাজেট ছিল 70,000 কোটি টাকা, সেই বাজেট আজকে কিন্তু 5 লক্ষ কোটি টাকার কাছাকাছি বছর বাজেট হবে, যেখানে আমাদের রেভিনিউ ইনকাম ছিল অনলি ফর 30-40 হাজার কোটি টাকা, সেটা আজকে প্রায় 2,30,000 কোটি টাকা কিন্তু রেভিনিউ ইনকামে চলে গেছে, ট্যারিফ নন ট্যারিফ মিলালে আরও বেশি হবে। তাহলে দেশটাকে তো এক জায়গায় চলে আসছে। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অল্প দিব, সবাই দিব, যদি আমরা ট্যাক্স সবাই দিই তাহলে কিন্তু দেশটা কিন্তু এই জায়গায় থাকে না। এখন যিনি ট্যাক্স দিচ্ছে তারপর বারবার ট্যাক্স চাপানো হচ্ছে, কিন্তু ট্যাক্সের কিন্তু আওতাটা বাড়ানো হচ্ছে না। তা আমরা মনে করি টেক্সটাইল সেক্টর, প্রাইমারি টেক্সটাইল যদি বেঁচে থাকে তাহলে এই দেশের পোশাক শিল্প বেঁচে থাকবে। এটা একটা একে অন্যের কিন্তু অঙ্গ অঙ্গভাবে জড়িত। আমরা এই জন্য কিছুদিন আগে আমরা একমত হয়েছি বিজিএমের সভাপতি সহ আমরা, যে আসুন আমরা একত্রে কাজ করি। আমরা দেখেন একত্রে প্রেস কনফারেন্স করেছি, এক লোকে আমরা গ্যাস টেরিফের জন্য গণশুনানিতে অংশগ্রহণ করেছি, আমরা বিভিন্ন আলোচনা এক টেবিলে এসেছি, যে এই জন্যই যে প্রাইমারি টেক্সটাইল তারা উপলব্ধি করতে পেরেছে আরএমজি, যে প্রাইমারি টেক্সটাইল যদি না থাকে কিন্তু আরএমজি টিকে থাকবে না। এবং আপনি দেখেন উইভিং নিটিং সেক্টরে আমরা 85% সাকসেস হয়েছি, 85% ফিডব্যাক কিন্তু নিট সেক্টরকে কিন্তু আমাদের এই প্রাইমারি টেক্সটাইল দিয়ে আসছে, এবং ওভেনকে আমরা 35-40% দিচ্ছি, এখনো 60% গ্যাপ আছে। বাংলাদেশে শুধু এক্সপোর্ট মার্কেটের বিশাল গ্যাপ আছে, 6 বিলিয়ন মিটার কাপড়ের গ্যাপ আছে। 6 বিলিয়ন মিটারের কাপড় যদি অ্যাভারেজ ভ্যালু যদি আপনি $2.10 ধরেন, তাহলে এখানে প্রায় $13 বিলিয়ন কিন্তু আমাদের বিশাল মার্কেট এখনো আছে। তো এই মার্কেট হলে যদি ইউটিলিটি ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার ইকোনমি জোনগুলি সাকসেসফুলি চালু হয়, আমি মনে করি এই জায়গায় শিল্পগুলি হলে বাংলাদেশ গার্মেন্টস, পোশাক শিল্প এবং প্রাইভেট সেক্টর 100% তারা শতভাগ নিশ্চিত ভাবে। মানে টেক্সটাইল তো আমাদের একটা বড় খাত এবং এখানে আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি একটু সেক্ষেত্রে নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই, যে কথাটি খোকন ভাই বলছেন তার সূত্র ধরে, যে এত বড় একটা সেক্টর যেখানে রপ্তানিতে এবং লোকাল মার্কেটে উভয় জায়গাতেই সমানভাবে অবদান রেখে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আপনারা আসলে বাজেটে কর সুবিধা চাচ্ছেন বা আসলে কর না বাড়ানোর প্রস্তাব করছেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশের অর্থনীতির 85% কন্ট্রোল করছে টেক্সটাইল এন্ড অ্যাপারেলস। আমি কিন্তু আরএমজি সেক্টর বলি না, কারণ আমি কিন্তু টেক্সটাইলের একেবারে প্রান্তিক থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত আমি আছি। আমি সুতা বানাই, কাপড় বানাই, রং করে কাপড় কেটে গার্মেন্টস বানাই। আমাদের ওই জায়গা থেকে পারসেপশনালি বের হয়ে আসতে হবে প্রথমে, যে বাংলাদেশের অর্থনীতির ইকোনমিতে অনেকে বলছে গার্মেন্টস সেক্টর অবদান করছে, নো, আমি বলবো টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টর অবদান করছে। বিকজ গার্মেন্টস আমাদের শুধু গার্মেন্টস না, এক্সেসরিজ এখন এটা না, আমি ওভারঅল $32 বিলিয়ন এর যে এক্সপোর্টের কথা বলছি, আজকে যে আমরা প্রায় $35 বিলিয়ন এর এক্সপোর্টে যাব, আমরা কোথায় কোথায় আমরা বলছি গার্মেন্টস সেক্টর কন্ট্রিবিউট করছে, আমি ওই জায়গা দিয়ে শুরু করতে চাই, নট অনলি গার্মেন্টস সেক্টর। আমি বলবো আমাদেরকে এই পারসেপশনাল জায়গাটাকে চেঞ্জ করতে হবে। এই কন্ট্রিবিউশন 85% কন্ট্রিবিউশন হচ্ছে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর। এই কথাটা যখন আমরা বলবো তখন কিন্তু আপনি কি আমাকে বাজার সুবিধা দেবেন সেটা কিন্তু এসে যাবে, কারণ যে সেক্টর আপনার গার্মেন্টসকে বাঁচিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, 10 বছর আগেও আপনার একটা কাপড় চায়না থেকে আসতো, সেটাকে কার্টেন শু করে গার্মেন্টস বানিয়ে আমরা বিক্রি করতাম, $3 শার্টের $2 চলে যেত চায়নাতে, $1 আমি পেতাম, সেখানে আমি বেতন বাধা দিতাম। এখন $3 শার্টের বলতে গেলে $3 আমি বানাই, শুধু আমি কটনটা ইম্পোর্ট করি, পার কেজি কটন ইম্পোর্ট করি, তুলাটা আমরা ইম্পোর্ট করি, 70 সেন্ট দিয়ে আমরা তুলাটা ইম্পোর্ট করে সেটাকে $3 করে আমরা বানাচ্ছি। সো হু ইজ কন্ট্রিবিউটিং? আমি একজন গার্মেন্ট সেক্টরের মানুষ, আমার বেশ বড় সড়ো গার্মেন্ট সেক্টর এক্সপোর্ট, ওভার $100 মিলিয়ন এর গার্মেন্টস এক্সপোর্ট করি। আমি একজন বিজিএম এর মেম্বার, বিজিএম এর পলিসি মেকারদের সাথে আমার প্রতিদিন উঠা বসা, আমি আবার বিটিএম এর মেম্বার। আমি মনে করি যে আমাদের যে আলোচনা, যে প্রশ্নটা আপনি করেছেন যে আপনারা কি নীতিগত সাপোর্ট চান, আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতি, আমি একটু এটাও মনে করিয়ে দিই যে আপনাদের নীতিগত সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন, মানে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের নীতিগত, আমরা পাচ্ছি না বললে ভুল হবে, কিন্তু পারসেপশনালি যে মনে করেন গার্মেন্ট সেক্টরের শ্রমিক নিয়ে আলোচনা হয়, গার্মেন্ট সেক্টরের উৎসকর নিয়ে আলোচনা হয়, আমরা সেটাকে আলোচনাটাকে গার্মেন্ট সেক্টর না বলে হোয়াই ইউ আর নট টকিং অ্যাবাউট দ্য অ্যাপারেল সেক্টর, টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টর, মনে হয় সেটা আমরা যদি সমন্বিতভাবে যদি আমরা যদি একটা দাবি উঠাই যে আমাদের এখন টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টরের উৎসকর কমাতে হবে, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরের আপনার ট্যাক্স হলিডের টাইম বাড়াতে হবে,
টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টরের যন্ত্রপাতিকে ট্যাক্স সুবিধা দিতে হবে, টেক্সটাইল এন্ড অ্যাপারেল সেক্টরের বিদ্যুতের দাম কমাতে হবে, হোয়াই উই আর নট টকিং লাইক দ্যাটস? আমি আজকে আমার বন্ধু খোকন ভাইকে বলবো, বিটিএমের প্রেসিডেন্ট আমার বন্ধু, বিজেপির প্রেসিডেন্ট আমার বন্ধু, হবু প্রেসিডেন্ট আমার ভাবি, আপনারা দুইজন মিলে কেন এক সুরে কথা বলছেন না? আমি যেমন মনে করেন বিটিএমের যিনি প্রেসিডেন্ট হবেন, বিজেপির যিনি প্রেসিডেন্ট হবেন, উনি কিন্তু টেক্সটাইল সেক্টরের বড় স্টেক হোল্ডার, উনি টেক্সটাইল সেক্টরের মানুষ, আমি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট সেক্টরের মানুষ, হোয়াই উই আর নট সিটিং টুগেদার ফেসিং দ্য সাংবাদিক আপনাদেরকে? কারণ আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলছি যে বাজেটের সুবিধা 85% যে সেক্টর কন্ট্রিবিউট করছে ন্যাচারাল বাজেটে, 85% এই সেক্টরটাকে সমস্ত সুবিধা পাওয়ার জন্য গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে গার্মেন্টস অ্যাক্সেসরিজ থেকে শুরু করে টেক্সটাইল সেক্টর পর্যন্ত সবগুলোকে একই সুতায় যতক্ষণ আপনি বাঁধতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাবো না। আমি গার্মেন্ট সেক্টরকে বাঁচিয়ে রাখলাম। আপনাদের যে বৈষম্যটা আছে, যেটা আসলে গার্মেন্টস দিচ্ছে 15% কর্পোরেট ট্যাক্স, আপনাদের দিতে হচ্ছে 12% আপনাদের দিতে হচ্ছে 15%। তো যেহেতু গার্মেন্টস এন্ড টেক্সটাইল এন্ড অ্যাপারেলস বলছেন, সেই জায়গাতে আমরা আলোচনাটা করি নাই। আমি আমার বন্ধুকে অফ ইয়ারে বলছিলাম যে আমরা এই আলোচনা কেন করি নাই। আপনি আপনি কেন বলছেন আমি টেক্সটাইল, বিজিএম এর সিদ্দিক ভাই কেন বলছেন আমি গার্মেন্টস, হোয়াই ইউ আর নট টেকিং, উই আর ইন দ্য সেম ফ্যামিলি? একসময় দেখেন গার্মেন্টসের, আমি যখন গার্মেন্টস শুরু করি তখন কিন্তু বলতে গেলে 100% কাপড় আমাকে বাইরে থেকে ইম্পোর্ট করে আসতে হতো। আমি আসলে টেক্সটাইল মিল মালিককে চিনতাম না, কারণ ওনারা কম্পিটিটিভ করতে পারতো, ওনারা লোকাল মার্কেট নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু আমি যখন নিজে যখন স্পিনিং আসলাম, আমি যখন নিজে ইয়ার্ন ডাইং করে যখন ইয়ার্ন ডাইড ফেব্রিক্স বানাচ্ছি, স্মাই ফেব্রিক্স, আমি এখন বুঝছি যে আমার গুরুত্ব কতটুকু। আমি এখন মার্সারাইজ ফেব্রিক থেকে শুরু করে সমস্ত ফেব্রিক্স আই ক্যান ডু, হয়তো আমার সেট আপ ছোটো, তাহলে আমরা হোয়াই উই আর নট টকিং? সেই জন্য যে আপনি যে প্রশ্নটা করছেন যে বৈষম্য, বৈষম্যটার কারণ সরকার না, বৈষম্যটার কারণ হচ্ছে আমরা। আমার বিজেপির বন্ধু, আমার বিটিএমের বন্ধুরা এক টেবিলে বসে যদি একই কথা বলতে পারতাম এবং এফবিসিসিআই যদি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারতো, তাহলে এই বৈষম্যটা থাকতো না। তবে নাই নাই করেও আজকে আলোচনার সুযোগ হয়েছে, উনি টেক্সটাইলকে রিপ্রেজেন্ট করছেন, আমি গার্মেন্টসকে রিপ্রেজেন্ট করি, দো আই এম বোথ উই আর ফ্রম দ্য টেক্সটাইল। আমি আজকে আপনার মাধ্যমে নীতিগত যারা, নীতি প্রণয়ন যারা করছেন, আমরা যারা স্টেক হোল্ডার, আমি একটা কথা বলবো যে সমস্ত সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে চাইতে হলে একটি শব্দে আমাদেরকে চাইতে হবে, সেটা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর। গার্মেন্টসকে যদি আপনি ট্যাক্স হলিডে দেন, টেক্সটাইলকেও দিতে হবে। গার্মেন্টসকে যদি আপনি যদি উৎসকর্ম অকুপ করেন, টেক্সটাইলকেও দিতে হবে। গার্মেন্টসের জন্য আলাদা কোনো মজুরি কাঠামো করার কোনো দরকার নেই। গার্মেন্টসের শ্রমিক বেতন পাবে 3,000, আমার শ্রমিক বেতন পাবে 6,000, এটা কেন হবে? আমি যে গাড়িতে করে এসেছি, যে ড্রাইভারটা আমাকে চালিয়ে সে তো শ্রমিক, তার বেতন কত সেটা নিয়ে আমি ভাবি না। তাই আমি মনে করি যে বেতন কাঠামোর বিষয়টাও কিন্তু সামগ্রিক, আমি মনে করি যে এখন শুধুমাত্র ফোকাস কিন্তু গার্মেন্টস না, আমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর। আমি আবার রিপিট করছি সেই কথাটা, কারণ এই জিনিসটা আমি এখন বলার চেষ্টা করছি। আপনি বলতেন সুযোগ সুবিধা কী চান, আমি আবার অবাধ সুযোগ সুবিধা চাওয়ার পক্ষের লোক আমি না, সাবসিডাইজড ইকোনমিতে আমি বিশ্বাস করি না। আমাদেরকে সরকার এমনভাবে সুযোগ সুবিধা দিতে হবে যাতে আমাদের এফিসিয়েন্সি লেভেল বাড়ে। আমরা গত 30 বছরে নাই নাই করে কিন্তু অনেক সুবিধা পেয়েছি, 1 টাকা 1.5 টাকায় গ্যাসের দাম পেয়েছি, আমরা করেছি, আমরা যে পাই নাই বললে ভুল হবে। কিন্তু এখন যে গ্যাসের দামের কথা বলা হচ্ছে, খোকন ভাইয়ের কাছে তথ্যপত্র আছে, আমার কাছে কাগজপত্র নাই, প্রতি মিটারে গ্যাসের দাম কত বাড়বে, সেই গ্যাসের দাম বাড়ার পরে প্রতি মিটারে কাপড়ের দাম বাড়লে আমার টেক্সটাইল, আমার গার্মেন্ট সেক্টর কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই জিনিসগুলো কিন্তু আসতে হবে। দিন শেষে কিন্তু ইউ হ্যাভ টু সেল ইউর গার্মেন্টস। আমি কে একজন সুতা বানাচ্ছে, কে একজন উইভিং করছে, কে একজন ডাইং করে ফিনিশ করে গার্মেন্টস যিনি বানাচ্ছেন, কার্ডেন শু করেন, তার কাছে বিক্রি করছি, দিন শেষে কিন্তু সেই বিক্রি করছে, এবং হি হ্যাজ টু বি কম্পিটিটিভ। কম্পিটিটিভ হতে হলে আমার কাছ থেকে কম্পিটিটিভনেসটা শুরু হতে হবে, অর্থাৎ আই হ্যাভ টু প্রোডিউস দ্য রাইট ইয়ার্ন এট দ্য রাইট কস্ট। ডাই ইয়ার্ন ডাইংওয়ালা, হি হ্যাজ টু ডাই দ্য রাইট ইয়ার্ন এট দ্য রাইট কস্ট। উইভিংওয়ালা, হি হ্যাজ টু উইভ দ্য রাইট প্রোডাক্ট দ্য রাইট কস্ট। ফিনিশিং যিনি করছেন তাকে রাস্ট কস্ট করে আমার বন্ধু গার্মেন্টসের মালিককে আমি 100 মিটার কাপড় দিলাম, তুমি আবার কেটে শার্ট বানিয়ে বিদেশে পাঠাও। ও বলবে যে ভাই, যেই কষ্টে তুমি কাপড় দিচ্ছ, এই কষ্টে কাপড় বানিয়ে শার্ট বানাতে হলে তো আমি চায়নার সাথে কম্পিট করতে পারবো না। তাহলে আপনি বাঁচিয়ে রাখবেন কাকে, আমাকে বাঁচিয়ে রাখবেন নাকি আমার বন্ধু গার্মেন্টস ওলাকে বাঁচিয়ে রাখবেন? দুইজনকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আমি মনে করি আগামী বাজেটে যে নীতিগত সাহায্যের কথা বলছেন, লেট আস টক অ্যাবাউট দ্য ইউনিফর্ম আন্ডার। আমরা যদি বা বিজেপি, বিকেএমই, আমরা অনেক সংগঠন, আমি মনে করি মাদার সংগঠন হচ্ছে বিটিএমইএ। আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনায় আসব, তবে দর্শক নিটল টাটা বিজ সংলাপে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, সাথেই থাকুন। আচ্ছা,
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটো টাটা বিজ সংলাপে। কথা বলছিলাম নতুন বাজেটে বস্ত্র খাত, এই বিষয় নিয়ে। আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুজন অতিথি আছেন, যাদেরকে শুরুতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আলী খোকন, সভাপতি বিটিএমএ, এবং আছেন সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ওয়েল গ্রুপ। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমি যে বিষয়টা নিয়েই কথা বলছিলাম যে বস্ত্র খাত এত বিশাল একটি খাত, কিন্তু সেক্ষেত্রে আসলে গার্মেন্টসের মালিকদের বা বিজিএমএ আসলে ছত্রছায়া পড়ে গেছে কিনা বা উঠে আসতে পারছে না কিনা সেভাবে? আসলে কথাটা সেটা, এটা ঠিক না, ছত্রছায়া পড়া বা আপনি যেটা বলছেন বিজিএমই এর ভেতরে আসলে হারিয়ে গেছে। না না না, আমি আপনাকে এই কথাটা একটু ভিন্ন অঙ্গে গিয়ে বলছি। সেটা হলো কি, আমরা যেটা করি, আমরা হলাম ডিম এক্সপোর্টার। আমরা আজকে পোশাক শিল্পের যে সাপোর্ট, তার সাপোর্টটা কিন্তু আমরাই দিয়ে আসছি। এবং আমরা হয়তোবা বিজিএমই এর ফোকাসটা একটু বেশি, আমাদের ফোকাসটা কম ছিল। আমিও বিজিএমই সদস্য, আমিও আমারও গার্মেন্টস আছে। আমি মনে করি যে আমি যখন গার্মেন্টস করি, আমি দেখেছি আমার গার্মেন্টস আমার ছেলে চালাচ্ছে, যে লোকাল ফ্যাব্রিক দিয়ে আমরা যখন কোনো অর্ডার পাই, দেখি সেই শিপমেন্টটার মধ্যে কোনো ডিলে নেই, অন টাইম শিপমেন্ট দিতেছে। আমার ছেলে এসে বলে যে বাবা আমার শিপমেন্টটা 10 দিন আগে হয়ে যাচ্ছে, 20 দিন আগে হচ্ছে। কিন্তু দেখা যায় চায়না থেকে ফ্যাব্রিক্স আনার পরে সেই ফ্যাব্রিক্সটা কখনো কালার মিলে না, কখনো টেস্টে মিলতেছে না, কখনো স্যাম্পল এক্সট্রা হইতেছে না, এবং দেখা যায় বায়ার থেকে আবার টাইম বাড়িয়ে নিতে হচ্ছে। আপনি দেখেন একটা শিপমেন্ট আমার বায়ার হয়তো বাড়িয়ে দিল, তার কথা মতো কাপড়টা আনলাম, কিন্তু সমস্যা কোথায়, আমার ব্যাক টু ব্যাক এলসির কিন্তু ইন্টারেস্ট রেটটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা ইসলামবাগের গার্মেন্টস সে জানে। আর আমরা কিন্তু এবার একমঞ্চে এসে, এবার আমরা কিন্তু এনভিআর এর চেয়ারম্যানের সাথে বিজিএমএ, বিকিএমএ, বিটিএমএ, অ্যাসোসিয়েটরি গার্মেন্টস অ্যাসোসিয়েশন, ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, সবাই কিন্তু একত্রে একই সুরে কথা বলেছি যে অল এক্সপোর্টারদের ট্যাক্সের স্ল্যাব একই করা হোক। আপনি যখন আমার ট্যাক্স বেশি রাখবেন, আমার ফ্যাক্টরির দাম স্বাভাবিক বেশি হবে, আমার ফিস স্বাভাবিক বেশি হলে আমার ক্রেতাকে গার্মেন্ট সে তো চলে যাবে চায়নাতে। তো সুতরাং আমাদের স্ল্যাব যদি একই রাখা হোক। আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা দেখেন, আমাদেরকে যে আমরা যারা এক্সপোর্ট করি, আমার কিন্তু সরকার যে এক্সপোর্ট করার সাথে সাথে কিন্তু ব্যাংক আমার অ্যাডসোসটা কেটে রেখে দেয়। ধরেন আজকে আমি জুলাই মাসের 1 তারিখে আমার যে এক্সপোর্টটা হলো, এই ট্যাক্সটা কিন্তু আমার 30 তারিখে আমার ইয়ার শেষ হওয়ার কথা। অ্যাসেসমেন্ট ইয়ার হবে পরবর্তী 2 বছর মিলে, এবছর যদি অ্যাসেসমেন্ট ইয়ার হবে 19 এবং 20, কিন্তু আমি যদি জুলাই মাসের 1 তারিখে যে এক্সপোর্ট করি, আপনি কিন্তু আমার ট্যাক্সটা কেটে রেখে দিচ্ছেন অ্যাডভান্স। এই যে অ্যাডভান্স টাকাটা আপনি আমার থেকে কেটে রেখে দিচ্ছেন অ্যাডভান্স, কিন্তু এটা আমার ফাইনাল সেটেলমেন্ট না। আবার আমাকে 30 তারিখের পরে আমাকে অ্যাকাউন্ট জমা দিতে হবে, অডিট জমা দিয়ে আমাকে কী করতে, আবার নতুনভাবে ট্যাক্স অ্যাসেসমেন্ট করতে। তাহলে আমরা 2 বার হারানো হচ্ছে। একবার আপনি আমাকে জুলাই মাস থেকে ট্যাক্স কাটা শুরু করছেন, সারা মাস আমার থেকে ট্যাক্স নিচ্ছেন, সারা বছর অ্যাডভান্স ট্যাক্স নিয়েছেন, আবার আমাকে পরবর্তী সময় অ্যাসেসমেন্টে যেতে হবে। আমরা বলছি, বারবার বলে আসছি যে আমরা এনভিআর এর চেয়ারম্যান সাহেব এবং আমরা গভর্নমেন্টের কাছে অর্থমন্ত্রী চিঠি দিয়েছি যে অর্থে উৎসে যে ট্যাক্স কাটা হয় সেটির জন্য ফাইনাল সেটেলমেন্ট অ্যাসেসমেন্ট হয়ে যাক। তাহলে এ ক্ষেত্রে সরকারি যে জনবল আছে, এই জনবলগুলি অন্য জায়গায় কাজ করতে পারে। এখন এই জনবল যদি একবার আমাকে অ্যাডসোসের ট্যাক্স কাটার পরে, যে এদেশে ধরেন গার্মেন্টসের সংখ্যা আছে প্রায়, এক্সপোর্ট করে তার সংখ্যা প্রায় 2000 কাছাকাছি, আমাদের এখানে এক্সপোর্টের মিলের সংখ্যা যারা আমরা ডিম এক্সপোর্টার করি তারা 500-700 ফ্যাক্টরি আছে, এই 700 ওদিকে 2000-2700, তারপরে অ্যাসেসরি গার্মেন্টস অ্যাসেসরি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আছে, তারপরে হচ্ছে জুট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আছে, তারপর হচ্ছে বিকেএম আছে, এই সকল যদি আপনি এসএসসি ধরেন প্রায় 50-60 হাজার অ্যাসেসমেন্ট আপনার এসএসসি বেঁচে যায় অ্যাসেসমেন্ট থেকে। তো এই বেঁচে গেলে এই লোকগুলি তো আপনার ট্যাক্স, আপনারা বারবার আমরা যখন বলি এনবিআরকে যে রাতারাতি তো আমাদের ট্যাক্সের আওতা বাড়া সম্ভব নয়, আমরা বলছি বাংলাদেশে ট্যাক্স দাও মিনিমাম 3000 টাকা। বর্তমান এসএসসির সংখ্যা 60 লক্ষ 20 লক্ষ লোক ট্যাক্স দেয়, 60 লক্ষ এসএসসি। আমরা বলছি যে আরও 8 কোটি লোককে ট্যাক্সের নেটের আওতা আনা হোক, মিনিমাম 3000 টাকা। আপনারা একটা করে ইয়া দিয়ে দেন এনবিআর থেকে একটা পিন, যেরকম আমরা যেরকম ইয়া কার্ড পাইছি স্মার্ট কার্ড, ট্যাক্স একটা স্মার্ট কার্ড দিয়ে দেন, যে প্রতি বছর সে টিকিট কাটবে, জমি কিনবে, জায়গা কিনবে, গাড়ি কিনবে, সে এটা এটার মধ্যে তার মধ্যে রিফিল করা আছে না 3000 টাকা, এটা এটাকে স্ক্যানিং করলে বোঝা যাবে। তো আপনি হিসেব করে দেখেন 7 কোটি লোককে যদি আপনার ট্যাক্সে নেটের এই নেটের আওতায় আনা যায় তার ট্যাক্সের পরিমাণ কত হয়, কিন্তু যে ট্যাক্স দিচ্ছে তাকেই তার পিছনে ঘুরতে আসেন, তাকেই হয়রানি করা হচ্ছে, কিন্তু নতুন কোন ট্যাক্স সরকার এবার বলছে যে তারা আসলে কর নেট বাড়াবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা অল্প দিব সবাই দিব, অল্প দিব যদি সবাই দেয় তাহলে কিন্তু দেশটা আজকে পরিবর্তন হয়ে যাবে। আর আপনি কেন এই জনবল আমার পিছনে রাখছেন, জনবল অন্যদিকে কাজে লাগান। আমার যে আমরা যারা রপ্তানি করি তাদের বেলায় যেই ট্যাক্সটা আপনারা উৎসে কেটে রাখেন এটাকে ফাইনান্স সেটেলমেন্ট, আমরা যে আপনারা যে কেটে রাখার পরে যে আমরা যে লাভ করি, সব ফ্যাক্টরি লাভ করতে পারে না, কোনো কোনো ফ্যাক্টরি লাভ দিচ্ছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি সারা বছর সে দেখা গেলো লাভ করছে, হঠাৎ 2 মাস কোনো কারণে তার 2টা শিপমেন্ট যদি এয়ার হয়ে যায় তা সারা বছর তার ব্যবসা শেষ, কিন্তু লাভ করুক আর লোকসান করুক আপনি কিন্তু তার টাকা কেটে রাখছেন। তা আপনি কেন এটা ফাইনান্স সেটেলমেন্ট করছেন না? আমরা বললাম উৎসে কর কেটে রাখার পরে
যে টাকা যদি আমি 80% যদি আমি পুরোটাই আমার যে উৎপাদনে পুরো যদি আমি এক্সপোর্ট করি তাহলে আমাকে ওই ফাইনাল সেটেলমেন্ট ওইটাকে অ্যাসেসমেন্ট করা হোক। আর আমরা মনে করি যে আমাদের প্রাইমারি টেক্সটাইল খাতকে যে গভর্নমেন্টের দুইটা সাপোর্ট দরকার, একটা হলো আপনি দেখেন একদিকে আনইমেন্ট কম্পিটিশন করছি কি জন্য, আমরা ডাবল ডিজিট ইন্টারেস্ট দিচ্ছি, এটা যদি আপনি চক্রবৃদ্ধি হারে ধরেন প্রতি 3 মাস পর 1 মাস পরে তাহলে কিন্তু এটা পার্সেন্ট যদি 12 হয় এটা 15 হয়ে যায়, আর যদি 15 হয় এটা 18 চলে যায়। কিন্তু যদি চক্রবৃদ্ধি হারে যে রেট অফ ইন্টারেস্ট মাল্টিপল করে আপনি হিসাব করেন তাহলে আপনি একদিকে ডাবল ডিজিট ইন্টারেস্ট, অন্যদিকে এবছর গ্যাসের মূল্য 132% বৃদ্ধির প্রস্তাবনা, তাহলে স্থানীয় শিল্পীর যদি যারা স্থানীয় শিল্প যেগুলি আছে স্পিনিং উইভিং মিল যারা স্থানীয় বাজার বিক্রি করে তাদের সাথে আরও 15% সাথে ভ্যাট হবে 132%, তারপরে 4% এআইটি কাটবেন, তাহলে এদেশের দেশি শিল্প টিকবে? কখনই টিকে থাকতে পারবে না। এই দেশের আজকে দেখেন আপনি নারায়ণগঞ্জ থেকে শুরু করে আপ টু পলাশ পর্যন্ত নরসিংদীর পুরো এলাকাটা কিন্তু যাদের ব্রেড এন্ড বাটার। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমরা একটু সৈয়দুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়টি নিয়ে বলছেন যে গ্যাসের দাম বৃদ্ধি এবং ব্যাংকে আসলে সিঙ্গেল ডিজিটে ঋণের সুদের হারে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা মানে কি ধরনের ক্ষতির মুখে পড়ছেন আপনারা? ক্ষতির মুখে তো এটাকে ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই পৃথিবীতে, বিশেষ করে গ্যাসের দাম বাড়াটা এখন মনে হয় নতুন একটা এটা আমাদের জন্য বড় নতুন একটা ইস্যু তৈরি হয়েছে। আমি কিন্তু সব সময় বলেছি এনার্জি শুড বি এট দা কমার্শিয়াল প্রাইসে, এখন কমার্শিয়াল প্রাইসে কমার্শিয়াল কস্ট বেস প্রাইস তো আপনাকে করতে হবে, এনার্জিতে আমি সাবসিডি দেওয়ার পক্ষের লোক আমি না, কিন্তু দেখতে হবে যে আপনি সাবসিডি না দিয়ে আপনি যে এত এত পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছেন তাতে লোকাল ইন্ডাস্ট্রিগুলো টিকবে কিনা, আপনার সিস্টেম লসকে আপনি কন্ট্রোল করলেন না, আপনার করাপশনকে আপনি কন্ট্রোল না করে পুরো কস্ট অফ আপনার ডুইং বিজনেসটাকে আমার উপর ছাড়িয়ে দিলেন, দিন শেষে হু উইল বি দ্য এফেক্টেড। সেই জন্যই আমি বলে মনে করি যে গ্যাসের দাম পুনর্নির্ধারণের জন্য ব্যাপারে সরকারকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, দিন শেষে কিন্তু গ্যাসের দামের উপর ডিপেন্ড করে আমাদের স্পেশালি টেক্সটাইল সেক্টরে, কারণ আমরা কিন্তু মোস্ট অফ দ্য টেক্সটাইল মিল কিন্তু আমাদের ক্যাপটিভ পাওয়ার হাউস দিয়ে আমরা চালাই, আমাদের নিজেদের বিদ্যুৎ কেন্দ্র, আমরা বড় স্টেক হোল্ডার, আপনি একজন একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যতটা বিদ্যুৎ উৎপাদন করে তার থেকে 100 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করি, আমরা যারা স্পিনিং মিল চালাই, ডিয়ান ডাইং ফ্যাক্টরি আছে, যাদের উইভিং আছে, তাই আমি মনে করি যে আমাদের জন্য গ্যাসের দামটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, কতটুকু করলে সরকারও টিকে থাকবে আমরা টিকে, এটা নিয়ে কিন্তু অ্যানালাইসিস করার বিষয়, আমার প্রেসিডেন্ট সেটা ভালো করে বলেছেন। ব্যাংক ইন্টারেস্ট নিয়ে যে কথা, আমি গত সপ্তাহে আপনাদের এখানে একজন ব্যাংকের উদ্যোক্তা মালিকের সাথেই টকশো করে গেছি যে ওনারা বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর কোনো ইতিহাসে ব্যাংকের মালিকের নাম দিয়ে সভা করে ডিনার করে ঘোষণা দিয়েছেন আমরা সিঙ্গেল ডিজিটে ব্যাংক ইন্টারেস্ট নামে, পৃথিবীর অর্থনীতির ব্যাংকিং সেক্টরে কোনো ইতিহাস নেই, সেই কাজটা ওনারা করেছেন, ওনারা করে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কমিটমেন্ট করে এসেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী গত সপ্তাহে বলতে বাধ্য হয়েছেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও ব্যাংক ইন্টারেস্ট কেন সিঙ্গেল ডিজিটে নামা হলো না, ব্যাংকের ব্যবসা যারা করেন তারা অন্যান্য ব্যবসা করে তাদের ব্যবসার খোঁজ খবর নিতে হবে, কথাটা কিন্তু সিগনিফিকেন্ট, কথাটা কিন্তু সিগনিফিকেন্ট যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকারি খাতের যারা আমানত রাখেন তাদের দাবি ছিল যে 50% যাতে আমরা প্রাইভেট ব্যাংক, মাননীয় প্রধানমন্ত্রী সেটাও রাজি হয়ে গেলেন, যত রকমের সুযোগ সুবিধা ওনারা চেয়েছেন, চেয়ে রাজি হওয়ার পরেও কেন ব্যাংক ইন্টারেস্ট কর্পোরেট ট্যাক্স 10% কমিয়ে দিয়েছেন হলো না, এখন প্রশ্ন আসছে ব্যাংক ইন্টারেস্ট, উনি বললেন যে ব্যাংক ইন্টারেস্ট ফিক্সড সুদ বাই দ্য মার্কেট, আমিও সেটা বুঝি, আমি অর্থনীতি ছাত্র না হলে অর্থনীতি নিয়ে কাজ করি, কিন্তু আপনি বলতে গেলেন কেন, কোন বেসিসে কিন্তু আপনি বাজার ব্যবস্থায় আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট আপনি নাই, রিস্ক ফ্যাক্টরগুলোকে আপনি ক্যালকুলেট করেন না, আপনি ঋণ যাকে তাকে ঋণ দিলেন, আপনি 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 ঋণ ব্যবস্থাপনায় আপনি দুর্বল, আপনার রিস্ক ম্যানেজমেন্ট টিম বলতে কিছু নাই, সেখানে আপনি দেখেন আমি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি একটা অফশোর কোম্পানি করছি সিঙ্গাপুরে, গত 3 মাস এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয় নাই, বিকজ দে আর স্ক্রিনিং আমি বাংলাদেশে একজন ব্যবসায়ী কিনা, ভালো ব্যবসায়ী কিনা, আর বাংলাদেশে একজন সাহেব গিয়ে কালকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে পরশুদিন ঋণ পায়, সেই জন্য আমি মনে করি যে ডিফল্ট ঋণকে নিয়ন্ত্রণ না করে ওনারা যে ব্যাংক ইন্টারেস্টের কথা বলছেন, তাই আমি মনে করি যে ব্যাংক ইন্টারেস্ট ইজ এ ট্রিকি ইস্যু, এটাকে কিন্তু আপনাকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে, না হয় আমরা টিকে থাকতে পারবো না, কারণ ন্যাচারাল রিসোর্স আমাদের আমাদের কিন্তু মাটির নিচে অত গ্যাস নেই যে আমি গ্যাসের দাম কমানোর কথা বলবো, বিদ্যুৎ দাম কমানোর কথা, আমরা কিন্তু এলএনজি কানেক্টিভিটির মাধ্যমে এলএনজি ইম্পোর্ট করে গ্যাসের দাম হয়তো আমরা খুব বেশি পাবো না, কিন্তু ব্যাংক ব্যবস্থাপনার যেই আমি নৈরাজ্য বলবো না যে অব্যবস্থাপনা, গ্যাসের দাম বাড়ার সাথে সাথে গ্যাসের সরবরাহটাও নিশ্চিত করা জরুরি, বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। দর্শক এই মুহূর্তে আবারও সময় হয়েছে নিটল টাটা বিশ সংলাপে, ছোট্ট একটা বিরতি নেবার।
দর্শক আবারও স্বাগত নিটল ডাটা বিজ সংলাপে। কথা বলছিলাম নতুন বাজেটে বস্ত্র খাত এবং বস্ত্র খাতের নানা সমস্যা সম্ভাবনার কথা। আমরা সৈয়দ নুরুল ইসলাম আপনার কাছে একটু শুরুতে জানতে চাই যে আমাদের, আমরা এখন দেখি যে আমাদের দেশের পোশাক শিল্প যেটা বিশ্ববাজারে, কিন্তু এখন বড় বড় ব্র্যান্ডগুলোতে মেড ইন বাংলাদেশ, আগে আমরা দেখতাম যে ছোট ব্র্যান্ডগুলোতে থাকতো বা কম ডলারে। আমার রিলেটিভসে অনেকে আছেন, তারা বলেন যে এখন আমি ভালো ভালো ব্র্যান্ডের পোশাকও বাংলাদেশি ট্যাগ দেখছি, মেড ইন বাংলাদেশ। তো এই যে আমরা হাই এন্ড পোশাকের দিকে যাচ্ছি, বা আমাদের আসলে এখন আসলে প্রযুক্তিগত দিক থেকেও তো এখানে একটা উন্নতি প্রয়োজন আছে। আপনি দেখেন বাংলাদেশের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরে কিন্তু আপনি এখন পৃথিবীর সব ধরনের ব্র্যান্ডের মেশিন দেখবেন। আপনি যদি স্পিনিং মিলে যান, তো অল দ্য রোবোটিক মেশিনস, ইভেন আমাদের পাশের ইন্ডিয়ান স্পিনিংয়ের সাথে আমাদের একটা জেনারেশন বড় পরিবর্তন আছে। তারা এখনও পুরনো আমলের মেশিন ইউজ করে, আমরা করে একেবারে লেটেস্ট। আমাদের এখানে চায়না থেকে শুরু করে সুইস মেশিন পর্যন্ত আমাদের এখন আছে। সো এবং গার্মেন্ট সুইং সেক্টর কিন্তু টেকনোলজিক্যাল চেঞ্জ অনেক হয়েছে। আপনি যদি টোটাল সেক্টরটাকে আপনি যদি স্পিনিং, টুইস্টিং, ডাইং, ফিনিশিং অ্যান্ড কাটন শু বলেন, স্পিনিংয়ে কিন্তু মোস্টলি ইউরোপিয়ান মেশিন আমাদের এখানে এখন। আপনি মোস্ট অফ দ্য কি পয়েন্টের মেশিনগুলো আমরা ইউরোপিয়ান মেশিন, ডেনিমের ফিনিশিংয়েও মনে হয় অনেক ইউরোপ, পুরোটা ইউরোপ। আমি ডেনিম চাষার পরে উইবিংয়ে, তারপর ইয়ার্ন ডাইংয়ের কথা যদি বলেন, আমাদের এখানে পুরো ইয়ার্ন ডাইংয়ের 80% ইজ সাপোর্টেড বাই দ্য ইউরোপিয়ান মেশিনস। আপনি যদি টুইস্টিংয়ের কথা বলেন, মোল্ডলি জাপান ইজ ডুইং দ্য 2-for-1 টুইস্টিং, আমরা মুরাডেক ইউজ করছি। আপনার মনে করেন আপনার ইয়ার্ন ফিনিশিংয়ের জন্য আমরা যেটা অটোকোনার বলি, ইসে মুরাডেক অথবা সেবিউ ছাড়া কোনো মেশিন আমরা ইউজ করি না। ক্যান ইমাজিন হাউ এক্সপেন্সিভ ইট ইজ, একটা মেশিন ইজ অল রোবোটিক, কোনো মানুষ জন নেই। ইয়ার্ন ডাইংয়ে কিন্তু বাংলাদেশের 80% টেকনোলজি ফ্রম দ্য ইউরোপ। উইবিংয়ে পুরোটাই বলা যায় ইউরোপ, পুরো ইউরোপ এবং জাপান, ইউরোপিয়ান জাপান। ফিনিশিং রেঞ্জেও কিন্তু বলতে গেলে 90% ইউরোপ। তো এই দেশের যে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরের যে প্রযুক্তিগত উন্নতিটা অত্যন্ত ঈর্ষা করার মতো। তাই কেন বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডগুলো আসবে না? সুইংয়ে যেমন আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের সুইংয়ের মেশিন, আমাদের ফ্যাক্টরিগুলো খুব বড় ফ্যাক্টরি, অর্থাৎ আমরা 35 মেশিনের নিচে কোনো লাইন করি না, যে কারণে আমাদেরকে বেসিক গার্মেন্টসের অর্ডারগুলো নিতে হয় যাতে হাই প্রোডাক্টিভিটির জন্য। সেখান থেকেও কিন্তু আমরা এখন বের হয়ে এসে কিন্তু আমরা কিন্তু এখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানানোর জন্য করছি। যেমন আপনি আমার গায়ে একটা প্রোডাক্ট দেখবেন, ব্র্যান্ড কিন্তু অনেক বড়, আমার প্রোডাক্ট বানানো। হ্যাঁ, আমি ব্র্যান্ডটাকে প্রমোট করলাম না, এটা কিন্তু কাপড় থেকে, সুতা থেকে শুরু করে কাপড় পর্যন্ত আমার বানানো। এখানে কিন্তু মেশিনারির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায় না। প্রশ্ন, যেহেতু আমাদের এখানে এত সুযোগ আছে, সম্ভাবনা আছে, আমরা আসলে গার্মেন্টস এর বাইরে, তৈরি পোশাকের বাইরে ড্রিম এক্সপোর্ট সরাসরি আসলে রপ্তানিতে ভূমিকা আরো বাড়ানো না, রপ্তানি যাচ্ছে না বললে, কারণ আপনি ডোমেস্টিক ডিমান্ডকে ওভার ফুলফিল করার পর না আপনি দেশের বাইরে যাবেন। বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট ডেনিম, সেকেন্ড লার্জেস্ট ডেনিম ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, টার্কির পরে। কিন্তু আমরা ইন্ডিয়াকে বিট করেছি, কিন্তু কথা হচ্ছে আমি আমার ডেনিম এক্সপোর্ট কখন করব, যখন আমার লোকাল মার্কেটের ডিমান্ডটাকে ফুলফিল, আমি লোকাল মার্কেট ডিমান্ডে ফুলফিল করতে, কারণ বাংলাদেশ হেডিং টুয়ার্ডস দ্য 50 বিলিয়ন ডলার গার্মেন্টস এক্সপোর্ট, আমরা এখন 30-32 বিলিয়ন ডলার করছি। বাট দ্যাট মিনস স্টিল উই হ্যাভ লোকাল মার্কেটে তো 100% আমরা যে আছি তা তো না, না লোকাল মার্কেটে বলতে গেলে এখন ডেনিমের, যদি আপনি বেসিক ডেনিমের কথা যদি বলেন, বাংলাদেশ ইজ ফিডিং 80%। বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট ডেনিম ম্যানুফ্যাকচারার, বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট কটন ইম্পোর্টার ইম্পোর্টিং কান্ট্রি। কেন হলো? কারণ এই জায়গাগুলো আমরা তৈরি করতে পেরে গেছি। সেই জন্য আমি মনে করি দিস দ্য টাইম টু টক অ্যাবাউট দ্য ব্র্যান্ড অ্যান্ড ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। আমরা এতদিন বেসিক প্রোডাক্ট করেছি, আমরা কিন্তু এখন বেসিক প্রোডাক্ট করার সাথে সাথে আমরা ছোটো ছোটো ফ্যাক্টরি করছি। যেমন আমি স্ট্র্যাটেজিক্যালি এখন মনে করছি যে আমি হাইটেক সুইং মেশিন এনে আমি 100 লাইনের একটা মেশিন ফ্যাক্টরি করব, যেখানে আগে লোকজন কাজ করার কথা ছিল 400, এখন কাজ করবে 100। সেখানে অটো ট্রিমার থেকে শুরু করে পকেট ফোল্ডিং, পকেট সেটিং পর্যন্ত সব অটোমেটিক মেশিন হবে। এই জায়গাগুলোর জন্য কিন্তু বড় ফ্যাক্টরি হলে চলবে না, ছোটো ছোটো ফ্যাক্টরি করতে হবে। এখন আমাদের কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আছে। আপনি যে বলছেন আপনাদের আত্মীয় স্বজন বিদেশে ব্র্যান্ডগুলোর কথা বলছে, সেই জায়গায় কিন্তু আমরা গেছি, কারণ আমরা বেসিকে কিন্তু আমরা কিন্তু সাকসেসফুলি 30 বিলিয়ন ডলার এক্সপোর্ট কনফার্ম করেছে। নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য ভ্যালু অ্যাডেড। যেমন জাপান ইজ কামিং, জাপানের কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ ভ্যালু অ্যাডেড। জাপান কিন্তু কাপড় থেকে শুরু করে সেলাই পর্যন্ত অনেক প্রেসাইজ জিনিস কিনে। জাপানের ইউনিক্লোর মধ্যে বড় বড় বায়ার এখন বাংলাদেশে এসছে। আপনার বাংলাদেশের ওয়ার্ল্ডের আমেরিকা ইউরোপের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশে। তাই আমি মনে করেছি আমাদের জন্য, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা যদি ঠিক থাকে, আমাদের গ্যাস বিদ্যুতের যে উত্তরণ ঘটেছে সেটা যদি আমরা কস্ট ইফেক্টিভ করে রাখতে পারি, ব্যাংকিং সেক্টরের অনিয়মগুলোকে যদি আমরা দূর করে সর্বোপরি আমাদের যদি পলিটিক্যাল স্টেবিলিটিকে আমরা 10 বছর ধরে রাখতে পারি, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ উইল বি দ্য লার্জেস্ট
অ্যাপারেল এন্ড টেক্সটাইল এন্ড অ্যাপারেলস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, আই ডোন্ট ইউজ দ্য গার্মেন্টস ম্যানুফ্যাকচার। বাংলাদেশ ইজ নো মোর, বাংলাদেশ ইজ নো মোর দ্য গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, বাংলাদেশ ইজ এ টেক্সটাইল এন্ড অ্যাপারেলস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। সেই সময়টা মনে হয় এসেছে আমাদেরকে সেই টেক্সটাইলে নিজেদের, এবং সেই সন্ধিক্ষণের স্বর্ণযুগের সূচনাকারী প্রেসিডেন্ট হচ্ছে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এখন। আমরা আসলে হ্যাঁ সেই ধারাবাহিকতা মোহাম্মদ আলী খোকন, এটা তো গেল বড় উদ্যোক্তাদের কথা, তারা বড় আকারে কাজ করছেন, প্রযুক্তিগত উন্নয়নেও কাজ করছেন। আমাদের যারা ছোট উদ্যোক্তা আছে বা একেবারে দেশীয় তাঁতি পর্যায়ে যারা আছে, তাদের আসলে তারা আসলে কোন জায়গাগুলোতে কাজ করলে তাদেরকে টিকে রাখা সম্ভব, টিকিয়ে রাখা সম্ভব? আচ্ছা, চমৎকার কথা বলেছেন আপনি। আসলে এদের পক্ষে কোনো সংগঠন নাই, কথা বলার লোক নেই, এরা এনবিআরের চেয়ারম্যানের সাথে কথা বলার মতো সুযোগ নেই, এরা কিন্তু কথা বলার মতো সুযোগ নেই ফাইন্যান্স মিনিস্টারের কাছে, এদের সুযোগ নাই কোনো টেলিভিশনে এসে কথা বলার মতো, যেটাকে বলে আমরা প্রান্তিক লেভেলের তাঁতি, যারা আজকে মেয়েদের শাড়ি বানাচ্ছে, বয়েল কাপড় বানাচ্ছে, থ্রি পিস বানাচ্ছে, আজকে এই পকেটিং এর যত কাপড় হয় এগুলো কিন্তু তারা বানাচ্ছে। এই যে আমরা যে প্যান্টের পকেট পরি না, এই পকেটিং কাপড় তারা বানাচ্ছে, লো স্পিড মেশিন দিয়ে করে, মেশিন দিয়ে এগুলি করছে, এগুলি কি শাটার লুম দিয়ে করে, শাটার লুম দিয়ে করে, আবার কিছু এখন শাটার লেস লুম পুরানো এনে করছে, কিন্তু এদের পক্ষে কথা বলার কোনো লোক নেই। আমি ইতিমধ্যে যে কাজটা সভাপতির দায়িত্ব পালন করার পরে সারা বাংলাদেশে আমি টেক্সটাইল যতগুলি সংগঠন আছে সবাইকে ডেকেছি, একদিন তাদের সাথে লাঞ্চ করেছি, লাঞ্চ করে তাদের বক্তব্যগুলি শুনেছি, এবং তারা বলতেছে বিটিএমএ অফিসে আমরা এই প্রথম আসলাম, আমাদেরকে কখনো কেউ ডাকে নাই, তারা বলে আপনারা কি আমাদের সাথে থাকবেন না আমাদেরকে ফেলে চলে যাবেন, তাদের দুঃখের কথা যে আমাদের পক্ষে থেকে কথা বলে না। আমি আজকে আমার অলরেডি আমার নরসিংদী কাজ চলছে, 2500 কাজ চলছে, এবং ইয়াতে সিরাজগঞ্জ পাবনাতে, আমি এটা স্ট্র্যাটেজিক্যাল কত লুম আছে, কত বন্ধ আছে, কত চালু আছে, তাদের প্রোডাকশন কি টোটাল বিষয়ে তাদের সাথে আলোচনা করে যেটা জানলাম, তারা সবচেয়ে বেশি আতঙ্কে আছে ভ্যাট নিয়ে, যে সরকার যদি, আমি একজন গামছা বানাই, গামছা বানাতে 60 সুতা দরকার হয়, 60 সুতায় পার কেজিতে যদি 15% ভ্যাট ধরেন, সেই ভ্যাট গিয়ে দাঁড়াবে 34 টাকা, 1 কেজি সুতা বিক্রি করলে 10 টাকা লাভ হয় কি না, বর্তমান লোকের খুব টাফ, কিন্তু উনি 10 টাকা লাভ হয়, 10 টাকা তো অনেক টাকা ভাই, 1 কেজি সুতা বিক্রি করে 1 কেজি 10 টাকা লাভ অনেক টাকা, কিন্তু 34 টাকা ভ্যাট হবে যদি 15% করেন, এটা যদি মিনিমাম, যদি আপনি যদি একেবারে মিনিমাম করেন যে আমি 5% করবো, তাও 17 টাকা ভ্যাট হবে, তো 17 টাকা যদি ভ্যাট যদি সে দেয়, একবার আমি সুতো তুলে আনলাম, সুতা বানানো দিলাম ভ্যাট, যে কাপড় বানাবে তার একটা ভ্যাট, যে ফিনিশিং করবে তার একটা ভ্যাট, এই যে ভ্যাটটা আমরা এনবিআরকে বলছি, আপনি নিশ্চয় ছিলেন যে আমরা বলছি যে বর্তমান সরকার সুতা এবং কাপড়ের থেকে, আপনি দেখেন বর্তমান আমাদের রেভিনিউ যে ইনকাম আছে টেক্সটাইলের এই পরিমাণ ভ্যাট নেওয়ার পর কিন্তু রেভিনিউ ইনকামের কিন্তু ঠিক আছে, ভ্যাটের যদি নেটওয়ার্কটা বাড়ানো হয়, পরিধিটা বাড়ানো হয়, তাহলে কিন্তু সমস্যা দাঁড়াবে না। তার অর্থ যদি এই তাঁতি লেভেলে, যদি এই লেভেলে যাদের ভয়েট করা হয়, এখন তারা বলবে যে 50 লক্ষ টাকা যার টার্ন ওভার আমরা তাকে ভ্যাট দেবো না, এটা নির্ধারণ করবে কে? সেখানে সরকারের অভিযোগ হয়রানি করবে যে না আপনি আরো বেশি সেল করছেন, আমাকে ভ্যাট দিতে হবে, তখন রাস্তাঘাটে এখনই ট্রাক আটকাচ্ছে, যে আপনি ট্রাক আটকাচ্ছেন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি 50 লাখ টাকা বেশি টার্ন ওভার করছেন না, তার ট্রাক আটকে রাখবে, ব্যবসার ক্ষতিগ্রস্ত হবে। তো এই এই আমি মনে করি যে বর্তমানে আমরা মাননীয় উপদেষ্টা প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ে ওনাকে আমরা প্রস্তাব দিয়ে আসছি, আমরা বলছি যে আপনারা ভ্যাট আইন যদি ইমপ্লিমেশন হয় আগে নিতেন, আমরা ট্যারিফ পেল, ওনার ট্যারিফ থাকবে না, আমরা বলছি যেই আইনই নেন বর্তমানে যেই ইম্পোজ আছে যেই ট্যাক্সটা ভ্যাট এবং ট্যাক্স, তো পার কেজিতে 3 টাকা যে কাউন্টি হোক, আর আমরা বলছি ফ্যাব্রিক্স ওপর যে 50% যেটা আছে সেটাকে বর্তমানে যেটা আছে এবং ফিনিশিং উপর কোনো ভ্যাট নেই, আমরা বলছি সেটাকে যেন অভ্যতার যে আইনই আপনি নেন যেন এটা যেন আর বৃদ্ধি না করা হয়। যদি বৃদ্ধি করা হয়, এই দেশে কিন্তু 10 লক্ষ তাঁতি আছে, আমরা খালি অ্যাপারেলসের কথা বলি, আমরা টেক্সটাইলের কথা বলি, এই সেক্টরে টোটাল ডাইরেক্ট ইন্ডিয়ান লোক কাজ করছে, আমরা বলি 5.5 মিলিয়ন পিপল, ইন্ডিয়ান ভাবে 21 মিলিয়ন পিপল, কিন্তু এছাড়া বাংলাদেশের পাওয়ার লুম অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নরসিংদী মাধবদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন, 2500 টেক্সটাইল অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ নরসিংদী হতে শুরু করে পলাশ ডাঙ্গা সিরাজগঞ্জ তামাই ভেলকুচি, যারা লুঙ্গি বানাচ্ছে, আপনি দেখেন এদেরকে যদি আপনি ধরেন, এখানে প্রায় কিন্তু প্রায় 3 থেকে 4 মিলিয়ন পিপল জড়িত। আমি কালকে একটা অ্যাসোসিয়েশন আসছে বলে আমাদের এক জায়গায় এক এলাকায় 20,000 লুম আছে, আমাকে ওরা ইনভাইট করছে যে আপনার এই সেক্টর, আমি আগামী মাসে এই সেক্টরটা আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় যাবো এবং এদের থেকে ডাটাগুলি সংগ্রহ করব। কেন সংগ্রহ করব? এদের কিন্তু কন্ট্রিবিউশন আছে। আজকে আমরা গার্মেন্টস মেনুতে আগে আসছি, কিন্তু এক সময় যে 15th century যদি ইতিহাস ধরেন টেক্সটাইলের, সে মসৃণ এরাই বানাচ্ছে, আমাদের যে কর্মসংস্থানের কথা বলছি, কারণ আমরা উদ্যোক্তা এভাবে যদি তৈরি করতে না পারি এবং টিকিও না রাখতে পারি, সেখানেও নিশ্চয়ই এক ধরনের বিশাল জটিলতা তৈরি হবে। আপনি দেখেন এই টেক্সটাইল সেক্টরে, শুধু অ্যাপারেলস এন্ড টেক্সটাইল সেক্টর, টোটাল প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকের মিলে টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু 1,60,000 কোটি টাকা, এবং এই সেক্টরে কিন্তু আমি বলবো 21 মিলিয়ন লোক প্রত্যক্ষ পরিচিত, একেবারে প্রান্তিক লেভেলে তাঁতি সহ, হ্যান্ডলুম বোর্ড, রেশম বোর্ড,
পাওয়ারলুম অ্যাসোসিয়েশন, সাইজিং অ্যাসোসিয়েশন, নরসিংদী মাদম দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে শিল্পগুলি আছে যাদের 20 লুম 40 লুম 50 লুম, এরা কিন্তু কোনো আওতায় আসতেছে না। এদের সবাইকে যদি আপনি মিলান, আমি বলবো বাংলাদেশের ওয়ান ফিফথ প্রায় 20% লোক কিন্তু টেক্সটাইলে ব্রেড অ্যান্ড বাটার হলো টেক্সটাইল থেকে। আপনি যদি নারায়ণগঞ্জ থেকে শুরু করে মাধবদ্বীপে যদি ওদিকে নরসিংদী যান, প্রতি ঘর এমন কোনো ঘর পাবে না যেই ঘরের মানুষ ব্রেড অ্যান্ড বাটার, তাদের কোনো কৃষিকাজ করে না, এদের কাজ একমাত্র আয়ের উৎস হলো টেক্সটাইল। তাঁত, লুম, সুতা, রং, ডাইং, ফিনিশিং কেউ ম্যানুয়ালি করছে, কেউ মেকানিক্যালি করছে, ছোটো ছোটো ফ্যাক্টরি বাইরে থেকে আনছে, তারা রিকন্ডিশন এনে কাজ করতেছে, তারাই কিন্তু আমাদের কাপড় বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, আজকে বয়েল কাপড় হচ্ছে, তাদের দিকে আসলে নজর দেওয়ার সময় এসেছে। আমি মনে করছি তাদেরকে একটা প্যাকেজ বেটের আওতায় এমন একটি করা হোক, প্যাকেজ বেটের আওতায় যেটা মিনিমাম ন্যূনতম নয়, বর্তমানে যেটা প্রচলিত আছে যে প্রতিকে যে আগে 1.5 টাকা ছিল, গত বছর 1.5 টাকা বা 3 টাকা করছে পার সুতার উপরে লোকাল, তো আবার যদি এবছর আবার বাড়ায়। এবং সবচেয়ে বড় বিষয় হলো সরকার, আমি বারবার যে কথা বলছি, আগামী 5 বছরের আমাদেরকে একটা ফোরকাস্ট দিয়ে দেয়, গ্যাসের দাম এই হবে, বিদ্যুৎ বিল এই হবে, আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা নীতি। তাহলে আমরা প্রতি বছর সরকারের বাজেটের আগে কেনই আলোচনা যাব, প্রতি বছর কেন সরকারও হয়রান হবে আর আমরাও কেন প্রতি বছর এগুলি নিয়ে আমরা একেবারে শেষ মুহূর্তে। সৈয়দ নুরুল ইসলাম, আপনি যদি শেষ মুহূর্তে কিছু যোগ করতে চান। আমি খোকন ভাইয়ের সাথে একমত, আমি মনে করি যে আমাদের প্রান্তিক লেভেলের উইবিংদেরকে, উইভার এবং টেক্সটাইলের সাথে যারা বেঁচে তাদেরও কথা ভাবতে হবে, এবং পুরো সেক্টরটাকে আমি আবারও বলবো যে পুরো সেক্টরটাকে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর বলে যত রকমের সুযোগ সুবিধার কথাই আমরা বলি না কেন, সবাই যদি আমি থেকে শুরু করে প্রান্তিক লেভেলের একজন উইবার লুমওয়ালাও যদি পাই, তাহলে আমার মনে হয় এই সেক্টরটা আগামী 10 বছরের বাংলাদেশের অর্থনীতির মানচিত্রটাই বদলে দেবে। জনাব সৈয়দ নুরুল ইসলাম এবং মোহাম্মদ আলী খোকন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দেখছিলেন নিটো টাটা বিজ সংলাপ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আসলে যে বস্ত্র খাতে কি ধরনের সমস্যার সম্ভাবনা বা বাজেটে তার কি প্রতিফলন থাকা জরুরি, যে কথাগুলো উঠে এসেছে তার থেকে আসলে দেশের তৈরি পোশাক শিল্প এবং এই টেক্সটাইল শিল্প কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই আসলে এখন সময় এসেছে সব রপ্তানি খাতকে একসাথে করে দেখা, শুধুমাত্র টেক্সটাইল কিংবা আমরা যেটা বলছি যে তৈরি পোশাক খাত তাদেরকে আলাদা করে না দেখে, তার পাশাপাশি আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব তাঁতিরা আছেন তাদের বিষয়ে নজর দেওয়ার সময় কিন্তু এসেছে, এবং একই সাথে ব্যাংকের ঋণের সুদের হার এবং গ্যাসের দাম বৃদ্ধিতে আরেকবার সরকারের ভাবনা চিন্তার সুযোগ রয়েছে, এমনটাই কিন্তু বলছেন আমাদের আজকের অতিথিরা। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে নিটো টাটা বিজ সংলাপ এখানেই শেষ করছি, সাথেই থাকুন নিউজ 24।